আমি তো গরু বানাইছিলাম, ছাগল বানাইছিলাম, হাজারো মাখলুক বানাইছি, কেউ আমার ভালোবাসে না, ফেরেশতা গুলো আমার ভালোবাসে না, ফেরেশতারা আমার কথা মানে তবে আমার ভালোবাসে না, গরু আমার কথা শুনে তবে আমাকে ভালোবাসে না, ফেরেশতারা আমার মানে খিলকাতান ওয়া জিবিল্লাতান, আর তুমি আমাকে মানো মহাব্বাতান। আমরা আল্লাহকে মানি কেন ভালোবেসে, আর ফেরেশতা মানে কেন সৃষ্টিগত ভাবে? ফেরেশতা আল্লাহর হুকুম মানার বাইরে কিছু করার যোগ্যতা নেই, গরু আল্লাহর হুকুমের বাইরে কিছু করার কি নাই যোগ্যতা নাই। আচ্ছা গরু একটাকে যদি এক মাস ভুকা রাখেন, ক্ষুধার্ত রাখেন, এবার যদি গরুর সামনে সুন্দর করে গরু গোশত ভুনা করে দেন, গরু খাবে তো? না, কেন খাবে না? গরু কি বলবে, আমি মরে গেলেও আমার মালিকের নাফরমানি করতাম না। আজকে 5 জানুয়ারি 2023 ঐতিহ্যবাহী চিওড়া হাই স্কুল মাঠে আয়োজিত চিওড়া গ্রামবাসীর থেকে বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাত ওলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও মাজ্জুম ভাইয়েরা, সরদার আলম মাওলানা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কালিমার তর্জমাই করব। মূলত বড়রা বসে আছেন, চিওড়া সাধন আছেন, প্রিন্সিপাল মহোদয় আছেন, আরো বড়রা আছেন, ধরপড়ার প্রিন্সিপাল সাহেবরা আছেন, বড়দের সামনে কথা বলা মানে সবক শোনানো, সবক শোনানো, বড়দের সাথে কথা বলা মানে কি বলেন, সবক শোনানো, আমার তো ঠিক হয়েছে কিনা, ক্লাসে ছাত্ররা সবক শোনায়, ওস্তাদকে শোনাবার জন্য শোনায় না, নিজেরটা ঠিক করার জন্য শোনায়, নিজেরটা ঠিক করার জন্য শোনায়। আমিও নিজেরটা ঠিক করার জন্য আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা শামসের 4 খানা আয়াত কালিমা তেলাওয়াত করেছি। মেরে ভাইও, একটা কথা বোঝাবার জন্য আল্লাহ তাআলা এক টানা 11টা কসম খেয়েছে। কটা কথা বোঝাবার জন্য? একটা কথা বোঝাবার জন্য আল্লাহ তাআলা কসম খেয়েছেন 11টা। কোন বাবা তো তার ছেলেকে কথা বলতে কসম খাওয়া লাগে না, কোন শিক্ষক তার ছাত্রকে কথা বলতে কসম খেতে হয় না, কোন বস তার কর্মচারীকে কোনো কিছু বলতে কসম খেতে হয় না, লেকিন আরশে আজিমের মালিক আমার মতো 3.5 হাতের মানুষটাকে বোঝাবার জন্য 11টা কসম খেয়েছেন। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ হলে 11টা কসম খেতে হয়, স্বয়ং আল্লাহ তাআলা কসম খেয়েছেন কতটা, এর চেয়ে বেশি কসম কোরআনে কারীমে একসাথে আর কোথাও আসেনি। লাগাতার 11টা কসম কোরআনে কারীমে শুধু এই সূরায় আসছে। আল্লাহ তাআলা 11টা কসম খেয়ে কি বোঝাতে চেয়েছেন? সময়ের স্বল্পতায় কসমগুলো আমরা বোঝানোর সময় হবে না, আমরা মাকসাম আলাই বুঝি, কসমগুলো বোঝাতে গেলে তো 11টা বোঝাতে আমার কি 1 ঘন্টা লাগবে। আল্লাহ তাআলা 11টা কসম খেয়ে বলে কাদ আফলাহা মান যাক্কাহা, শুধু আমি নফস দিয়ে শেষ করি নাই, এই নফসকে আমি 2 ধরনের যোগ্যতাও দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ ছাড়ার যোগ্যতাও দিয়েছি। বলেন কি বলছে, গুনাহ করার যোগ্যতাও দিয়েছে, গুনাহ ছাড়ার যোগ্যতাও কি? গরুকে গুনাহ করার যোগ্যতা আছে, গরু গুনাহ ছাড়ার যোগ্যতা আছে? না, গরু আর ছাগলের গুনাহ করার যোগ্যতা আছে, লেকিন ছাড়ার যোগ্যতা নেই, গুনাই হয় না তো ছাড়বে কি? আল্লাহ তাআলা শুধু মানুষকে 2 যোগ্যতা দিয়েছেন, গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন, গুনাহ ছাড়ার যোগ্যতাও দিয়েছেন। বলেন আপনার না বুঝলে কেমন হবে? বলেন গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন, গুনাহ ছাড়ার যোগ্যতাও দিয়েছেন, কাকে?
কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা গুনাহ করার যোগ্যতা দেন নাই, এজন্য কোন ফেরেশতা ফেরেশতা আশরাফুল মাখলুকাত নয়, ফেরেশতা আশরাফুল মাখলুকাত নয়, কোন ফেরেশতা মুত্তাকি না, কোন গুনাহ না করেও ফেরেশতা মুত্তাকি নয়, বলেন কোন গুনাহ না করেও ফেরেশতা কি নয়? আশ্চর্য কথা না, এই কোরআনে কারিমে কোন এক কোন জায়গায় আছে ফেরেশতা মুত্তাকি? ফেরেশতা ইয়াখাফুনা রাব্বাহুম আছে, ইয়াখশাউনাহু আছে, লেকিন ইয়াত্তাকুন ফেরেশতার ব্যাপারে নাই। বলেন কোন ফেরেশতা মুত্তাকি না, বলেন আর কোন গরু মুত্তাকি না? আশ্চর্য কথা, কোন জানোয়ার মুত্তাকি না আর কোন ফেরেশতাও মুত্তাকি না? বলেন কোন জানোয়ার কিনা, কোন ফেরেশতাও কিনা? বলে ফেরেশতা মুত্তাকি নয় কেন? ফেরেশতাকে গুনাহ ছাড়ার যোগ্যতা দেওয়া হয়েছে, লেকিন গুনাহ করার যোগ্যতা দেওয়া হয়নি। ফেরেশতা গুনাহ করার যোগ্যতাই নাই, বলেন ফেরেশতা গুনাহ করার যোগ্যতা নাই কেন? ফেরেশতা গুনার মজা বোঝে না, বলেন ফেরেশতা গুনাহ করার কি মজা বুঝে না? চুরিতে কি মজা এটা ফেরেশতা বুঝে না, জেনায় কি মজা এটা ফেরেশতা বুঝে না, ফেসবুকে কি মজা এটা ফেরেশতা বুঝে না, বলেন ফেসবুকে কি মজা এটা ফেরেশতা কি? মোবাইলে কি মজা এটা ফেরেশতা বুঝে না, কারণ মোবাইলে মজা আছে নেই, লেকিন এটা ফেরেশতা কি বুঝে না? লেকিন ফেরেশতা গুনাহ করে না, তো প্রশ্ন করবেন ফেরেশতা গুনাহ করে না কেন? উত্তর হলো মজা বুঝে না যে এই জন্য। আর কেন করে না ফেরেশতা? ফেরেশতা সাদা বুঝে এই জন্য করে না, সে ফেরেশতা মজা বুঝে না লেকিন সাদা বুঝে, ফেরেশতা বুঝে নামাজ ছাড়লে কি লাভ এটা ফেরেশতা বুঝে, কি ক্ষতি এটা ফেরেশতা বুঝে, জেনায় কি শাস্তি এটা ফেরেশতা শুধু বুঝে না ফেরেশতা দেখে। ফেরেশতা গুনাহের মজা বুঝে না সাদা বুঝে, বলেন প্রতিটা গুনার মধ্যে দুটা আসর আছে, একটা গুনাহের মজা আর একটা গুনাহের সাজা, বলেন একটা গুনাহের কি মজা আর একটা গুনাহের কি সাজা? বলেন ফেরেশতা সাজা বুঝে মজা বুঝে না, বলেন আর মানুষ মজাও বুঝে সাজাও বুঝে, গরু মজা বুঝে সাজা বুঝে না, বলেন গরু কিন্তু মজা বুঝে, গরুর মজা কি বুঝে? ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত থেকে ধান খাইতে গরু মজা বুঝে, কিন্তু খাওয়ার পরে যে তারা ফিটা দিবে এটা সে বুঝে না, ঠিক না? গরু কিন্তু মিলনের মজা বুঝে, চাও পাশের মজা গরু ঠিক মতো বুঝে, লেকিন হালাল না হারাম এটা বোঝার দরকার নাই গরু। তাহলে বলেন গরু মজা বুঝে সাজা বুঝে না, বলেন ফেরেশতা সাজা বুঝে মজা বুঝে না, তাহলে ফেরেশতা গুনাহ কেন করে না? মজা বুঝে না সাজা বুঝে, এই জন্য সে গুনাহ করে না, কিন্তু সে গুনাহ না করা সত্ত্বেও সে আশরাফুল মাখলুকাত না, অথচ সে কি করে না? গুনাহ করে না, বুঝতে পারছি না, সে গুনাহ করে না কিন্তু তারপরেও সে কি না? আশরাফুল মাখলুকাত না। আর গরু, গরু গুনাহ করে না বুঝে না, লেকিন গরুও কি না? আশরাফুল মাখলুকাত না, গরুও মুত্তাকি না, জীবন ভর গুনাহ না করেও গরু আশরাফুল মাখলুকাত না বুঝে না, জীবন ভর গুনাহ না করেও ছাগল আশরাফুল মাখলুকাত না মুত্তাকি না, তো গুনাহ না করে মুত্তাকি হলো না কেন? বলে এটা মজা বুঝে সাজা বুঝে না, আর ফেরেশতা মুত্তাকি না কেন? সাজা বুঝে মজা বুঝে না, ইনসান মুমিন মুত্তাকি কেন? সে মজাও বুঝে সাজাও বুঝে, সে সাজার ভয়ে মজা ছেড়ে দেয় এজন্য সে মুত্তাকি। বলেন এতক্ষণ গিয়ে বুঝছে সাজার ভয় কি? তাহলে গুনাহতে মজা আছে কিনা, প্রতিটা গুনাহে সাজা আছে কিনা, তাহলে সাজার ভয়ে কি ছেড়ে দেয়? বলেন মজা ছেড়ে দেয়, ফেরেশতা মজা খাস্তি কি লেগা, লেকিন মজার যোগ্যতা নাই, লেকিন মজার কি নাই? যোগ্যতা নাই, এই জন্য সাজা বুঝে ঠিক লেকিন মজার যোগ্যতা নাই, সে সাজা বুঝে মজা ছাড়ে নাই,
সে ছাড়ছে কি লেগে সাজা বুঝে ছাড়ছে, তার মজা নাই, তার কি নাই মজা নাই, সে সাজা বুঝে মজা ছাড়ে নাই, গরু মজাও ছাড়ে নাই সাজাও বুঝে নাই, বুঝেন নাই গরু কি ছাড়ে নাই বলেন, মজা ছাড়ে নাই লেকিন সাজা বুঝে নাই। আর আমি আর আপনি আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, যাও তুমি যদি তোমার নফসকে গুনাহমুক্ত করতে পারো, সাজার ভয়ে গুনাহ ছেড়ে দাও, সাজার ভয়ে গুনাহের মজা ছেড়ে দাও, আমি রব 11টা কসম খেয়ে বললাম তুমি কামিয়াব হয়ে গেছো। কটা কসম খেয়া? 11টা কসম। আমি গনি আপনি একটু দেখেন, আগে না বলছি হুজুরদের সামনে কথা বলা মানে কি করা, সবক শুনুন দেখেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها কটা গুনছে? 11টা। 11টা গুনছে কটা? 11টা। আল্লাহ তাআলা বলেন আমি 11টা কসম খেয়ে একটা কথা শোনাচ্ছি, হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফায় নাওয়াল্লাহু আকাদা, তিনি বলতেন কাদ আফলাহা, এটা একটা শব্দ, মান একটা শব্দ, যাক্কাহা একটা শব্দ। হাকিম উম্মত বলেন তিন শব্দের এক আয়াতে কারিমা, যদি কোরআনে কারিমে শুধু এটাই নাজিল হইতো গোটা উম্মতের গোটা জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হইত। আফলাহা একটা শব্দ, এটা হলো মাজির শব্দ, এটার আগে যখন কাদ আসে, মাজির আগে যখন কাদ আসে এটা তাহকিকের ফাদা দেয়, এটা অর্থ হয় অবশ্যই, অর্থ হয় কি বলেন অবশ্যই। তাহলে কাদ আফলাহা মানে কি? অবশ্যই কামিয়াব হয়ে গেছে, বলেন আবার বলেন, আবার বলেন অবশ্যই কামিয়াব হয়ে গেছে। আসলে কি কামিয়াব হবে না হয়ে গেছে? আসলে কামিয়াব হবে, আসলে কামিয়াব কি হবে, লেকিন তাহাক্কুকে উকুয়ের জন্য, তাহাক্কুকে উকুয়ের কারণে মাঝে মাঝে মুজারেকে মাজি দ্বারা তাবিদ করা হয়, তাহলে যে জিনিসটা হবেই হবে এটারে মাজি আর অতীতকাল দিয়ে কি করা হয় উল্লেখ করা হয়। আল্লাহ তাআলা বলেন আসলে বলা উচিত ছিল কামিয়াব হবে, লেকিন আল্লাহ তাআলা বলেন না আমি কথা দিলাম মান যাক্কাহা সে কামিয়াব হয়েই গেছে। আরো আছে সামনে আরেক সূরা, কাদ আফলাহা মান তাযাক্কা, কাদ আফলাহা মান তাযাক্কা, আরেক জায়গায় কাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই কামিয়াব হয়ে গেছে, বলেন অবশ্যই অবশ্যই কামিয়াব হয়ে গেছে। এবার আমি জিজ্ঞেস করলাম আল্লাহকে, আল্লাহ তাআলা বলেন যে নফসকে গুনাহমুক্ত করেছে সে, যে নফসকে মুযাক্কা করেছে সে, নফসকে গুনার মজা দ্বারা আলুত করে নাই, নফসকে গুনার মজা পেতে দেয় নাই, নফসকে গুনাহের আযাবের ভয়ে গুনাহের মজা দেয় নাই, বলেন নফসকে গুনাহের সাজার ভয়ে, বলেন গুনাহের সাজার ভয় কি দেয় নাই মজা দেয় নাই, গুনাহের সাজার ভয় কি দেয় নাই, মাশাআল্লাহ আসসালামু আলাইকুম। নফসকে গুনাহের মজা খেতে দেয় নাই, নফসকে গুনাহের মজা পেতে দেয় নাই, নফসকে গুনাহের আস্বাদন করায় নাই, কিসের জন্য? কেন? সাজার ভয়ে, বলেন কেন? ফেরেশতা নফসকে গুনাহ করতে দেয় নাই কেন? মজা বুঝে নাই, সাজার ভয় করছে ঠিক, লেকিন মজা বুঝে নাই, গরু গুনাহ করে নাই কেন?
সাদার ভয়ে মজা ছেড়ে দিয়েছে যে কামিয়াব সে, বুঝে আসছে কথা? তাহলে প্রতিটা গুণের মধ্যে কি আছে? মজা আছে। প্রতিটা গুণের মধ্যে কি আছে? মজা আছে। আর কি আছে? সাজা। বলেন আর কি আছে? মজাও আছে, সাজাও আছে। আচ্ছা, গুনার মজা কতক্ষণ বলে? অনেক গুনার মজা বলে অনেক সাময়িক মানে? আরে এক দুই সেকেন্ড, এক দুই মিনিট। লেকিন সাজা কতক্ষণ? পুরোটা লেগে 1000 বছর, পুরোটা লেগে 70,000 বছর, পুরোটা লেগে 70,00,000 বছর, কোনটা লেগে 70 কোটি, আবার কোনটা লেগে আবাদুল আবাদ, আবার কোনটা লেগে কি বলেন আবাদুল আবাদ সাজা? তাহলে গুনাহের সাজা বেশি না মজা বেশি? তাহলে যে সাজা খাবে মজা ভোগ করে এ বুকানো কি? 1000 বছরের সাজা খাবে? পাঠানোই হয়েছে উম্মতের দিলগুলোকে সাফ করে দেওয়ার জন্য। তিনিও তার জীবনের শেষ দিন পর্যন্ত দোয়া করতেন, আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, আল্লাহ আপনি না আমার নফসটাকে তাকওয়া দিয়ে পরিষ্কার করে দেন। আমার নফসকে আপনি তাকওয়া দিয়ে কি করে দেন? করাজি হযরত রহমাতুল্লাহ বলেন, যাকে মুজাক্কি বানিয়ে পাঠানো হয়েছে, যাকে মুজাক্কি করে পাঠানো হয়েছে, তিনিও তার জীবনের শেষ সময় পর্যন্ত আল্লাহ তাআলার রহমের মহতাজ ছিলেন, আল্লাহ তাআলার খাজানার মহতাজ ছিলেন। যে আল্লাহ লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আল্লাহ আমাকে আমার নফসের দিকে এক সেকেন্ডের জন্য ঠেলে দিও না, আমাকে আমার নফসের দিকে বলেন এক সেকেন্ডের জন্য কি দিও না, ঠেলে দিও না। আর হুজুরদের সামনে বলা, আরে বক্তার নফস এত মোড় হয়ে গেছে, এত মোড়া হুজুর বক্তার নফস এত মোড় হয়েছে, ঠিক না হুজুর? ঠিক বক্তার নফস কি পরিমাণ মোড় হয়েছে? বক্তার নফস আমাদের রশিদি আদুসালা বলেন, নফস এত বড় হারামি, তুমি যদি তার 70 বার আসার দাও, হ্যাঁ তোমার 71 বার আসার দাও। অথচ খেয়াল করেন, অথচ এই নফস এটার ভিত্তিতেই আপনি আর আমি আকরাম আকরাম আকরামুল মাখলুকাত, আপনি আর আমি ফেরেশতার চেয়ে দামি হতে পারি, আর এটার ভিত্তিতেই জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হতে পারি। একদিকে পেলে বোঝা গেছে দিলকে সাফ করা দরকার, বুঝে না? দিলকে সাফ করা কি দরকার? আর দিলকে সাফ করতে হলে দিল যারা সাফ করে তাদের কাছে যাওয়া দরকার, বুঝেন না কথা? মনে হয় আশ্চর্য কথা। আপনি আমরা এখন লাইটের নিচে আছি, আমরা এখন সবাই লাইটের নিচে, এখন লাইট সরাসরি আমাদেরকে আলো দেয়, এখন আমরা লাইটের দ্বারা সরাসরি আলোকিত হচ্ছি। আপনি যখন খুব আল্লাহ ওয়ালার কাছে যাবেন, তা আল্লাহ তাআলার নূরে, আল্লাহ ওয়ালার নূরে আপনি সরাসরি আলোকিত হবেন, আপনি সরাসরি কি হবে আলোকিত হবেন। পৃথিবীতে আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ দানকুরি রাহমাতুল্লাহ আলাইহ, আল্লাহ হযরতের কবরকে নূরে নূরে ভরে দেন, আমিন। হযরত রাহমাতুল্লাহ বলতেন, ওবা আমলার কাছে আম পাওয়া যায়, যা মোলার কাছে দাম পাওয়া যায়, ঔষধের কাছে ঔষধ পাওয়া যায়, আল্লাহ ওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়। হ্যাঁ, এটা তো আর কেউ শুনছেন না, আমি একটা শুনছি, এই ভুলটা রুজু শুনছেন না, অসংখ্যবার শুনছেন জীবন হুজুরের কাছে, হুজুর বলতেছে আমি 1000 বার শুনছি, হুজুর
বলতেন যে আল্লাহ ওয়ালার কাছে আল্লাহ ওয়াদা হাকিমুল উম্মত মুজাহিদুল মিল্লাত আশাবাই না ওয়াল্লাহ বাকাদা জীবনের শেষ সময়গুলো তো দোয়া করতেন আল্লাহ মুঝে কিছু আল্লাহ ওয়ালা কি সোহবত নসিব ফরমা দে আল্লাহ আমাকে কোন আল্লাহ ওয়ালার সোহবত নসিব করে দেন আজকে একটুখানি দাওরা করে সে মনে করে আমার আর কিছু লাগবে না আমার অনেক হয়ে গেছে আমার অনেক হয়ে গেছে ঠিক না ভাই বলে সে তো মনে করে না আমার আর তার কাছে দাওয়া লাগবে লেকিন মেডিকেল কলেজ থেকে 6 বছর পড়ার পরে তাকে সরকার চাকরি দেয় না বলে 2 বছর কোন ডাক্তারের কাছে ঘুরো ইন্টারভিউ করো ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পড়ে আসছে ঢাকা 10 ফুটে আইসা অ্যাপ্লিকেশন করছে সরকার কি বলে 2 বছর বড় কোনো সিনিয়রের ব্যাচটা আছে আগে 2 বছর কি করেন যদিও রুল আছে 2 বছর কিন্তু 2 বছর হয় না 12 বছর লাগে 12 বছর কিন্তু দুর্ভাগ্য তো তাকে এখন তো 10 টাকার বই পড়িয়ে বতুয়া দেয় ছোট মোটো নাম করে দেয় যে কোনো মুহূর্তে এই জন্য কোন আল্লাহ ওয়ালাকে মহাব্বত করা উচিত বলেন কোন আল্লাহ ওয়ালাকে কি করা উচিত আপনি বলবেন হুজুর এখন কি আল্লাহ ওয়ালা আছেন এখন কি এই জাতীয় আল্লাহ ওয়ালা এখন কি হাকিমুল উম্মত আসেনি এখন কি কাসেম মানুতবি আসেনি এখন কি জুনায়েদ বাগদাদি আসেনি এখন আল্লাহ ওয়ালা পাবো কোথায় তো যেমন রোগী এমন ডাক্তার ঠিক বুঝুন না কথা এখন আমরা হাকিম ইবনে সিনা তো নাই হাকিম জালিয়া মুস্ত এখন নাই তাই বলি আমি রোগী ডাক্তার দেখাই না কথা কয় আমরা আমি নাম হুজুর রহমতুল্লাহর সঙ্গে হুজুরের সঙ্গে গেছিলাম পাহাড়ে রাউজানের ভিতরে পাহাড়ে ডাক্তার আসছে বড় অভিজ্ঞ হিন্দু ডাক্তার 100 বছরের মতার বয়স হ্যাঁ হুজুরকে দেখে তা বসে হুজুরে এভাবে হাত ধরছে হেতে তা বললে হাত ধরে লিখতেছে হাত ধরে লিখতেছে বয়স 77 এটা হাত ধরে বয়স লেখে এটা হাত ধরে ফেশন লেখে এটা হাত ধরে সব লেখে আর ওই ডাক্তার নাই দেখতে গিয়ে আপনি ডাক্তার কাছে যাবেন না আরে বুঝো না কথা আপনি এখন ডাক্তার কাছে যাবেন না কেন ওটা হাকিম ইবনে সিনা তখন নাই আজমল খান তখন নাই তার ডাক্তার কাছে যাবেন কিনা তাহলে বোঝা গেছে ডাক্তার যেমন যুগে যুগে থাকবে রুহের ডাক্তারও যুগে যুগে থাকবে রুহের ডাক্তারও কি যদি আমার হযরত মকরাজি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বলতেন যদি কেউ মনে করে এখন কোন আল্লাহ ওয়ালা নাই এখন রুহের ডাক্তার নাই তো তিনি বলেন যে তাহলে তো কোরআনে কারিমের ওয়াদ মিসাল আজম আসবে আত্তাকুল্লাহ আকুনু মাআস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ আকুনু মাআস সাদিকিন তাহলে তো এই আয়াত মিথ্যা ওয়ালা আজম আসবে এই আয়াত খোদা না খাস্তা হাদিস ওয়ালা আজম আসবে কোরআন তো হাদিস না কোরআন তো কাদিম কোরআন কি বলেন আমরা সারা আকাইদে বসছি আমরা ফাদলে করছি সরাকায় এখন পড়ায় কিনা আমার জানা নেই মনে আছে এখন সিলেবাসে এখনো মনে আছে আজ আকা না আকা জানা তুমি এখনো মনে আছে সরাকায় যেমন আমরা পড়ছি কোরআন কাদিম তা কোরআন কি পুরোটা কাদিম না কিছু কাদিম কিছু হাদিস পুরোটাই কাদিম কাদিমের বাংলা কি জানেন কাদিমের বাংলা কোনো প্রতিশব্দ নাই কাদিমের বাংলা বলতে হবে যা ছিল আছে থাকবে বলেন ছিল আছে গায়রু মাজবুক বিল আদম গায়রু মাজবুক বিল আদমের কি দিয়ে তর্জমা করবে তাহলে কাদিমের তর্জমা কি ছিল আছে থাকবে তাহলে কোরআন যেমন ছিল কোরআন যেমন আছে কোরআন তেমন থাকবে আচ্ছা কোরআন ছিল আছে থাকবে কেন কোরআন কাদিম যে আচ্ছা কোরআন কাদিম কেন কোরআন আল্লাহ তাআলার সিফাত যে কোরআন কি আল্লাহ তাআলার সিফাত আল্লাহ তাআলা যেমন ছিলেন আছেন থাকবেন কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি তার সিফাতও ছিল আছে থাকবে সিফাত আবার দুই প্রকার আমরা সারা আগে সিফাত আবার দুই প্রকার কিছু সিফাত আছে মাঝে মাঝে বিচ্ছিন্ন হয় আবার কিছু সিফাত আছে কখনো বিচ্ছিন্ন হয় না সিফাতে মুনফাক সিফাতে গায়ে মুনফাক যেমন আমি টুপি দেওয়ার কারণে টুপি দেওয়ার কারণে তাকে ভাল লাগে টুপিটা খুলে ফেলছে এই ভাল লাগা এখন আর নাই লেকিন তার চেহারা সুন্দর এটা কি তার সাথে হার হালে আছে তাহলে কোরআন আল্লাহ তাআলার সিফাত বলেন কোরআন আল্লাহ তাআলার কি এটা ছিল
আছে থাকবে, তাহলে এটার নির্দেশ, এটার নির্দেশ যাদের দিল জবান বরাবর, এমন কিছু মানুষের সঙ্গ তুমি লাভ করো, সুবহানাল্লাহ, এমন কিছু মানুষের সঙ্গে তুমি হয়ে যাও যাদের দিল ও জবান বরাবর। বলেন বলেন, এদের জবান দিলের তাসদিক করে, দিল জবানের তাসদিক করে, সুবহানাল্লাহ। এটা হলো সাদিকিন, এটা হলো কি বলে সাদিকিন, যাদের জিন্দেগি দিল ও জবান বরাবর, আবার দিল ও জবানের সাথে আযা বরাবর, দিল জবান আমাল বরাবর, সুবহানাল্লাহ। বলেন দিল জবান আযা কি বরাবর, বলে এদেরকে তুমি ভালোবাসো, এদের সাথে হয়ে যাও, এদের সাথে হয়ে যাও, আকুনু মা সাদিকিন, এদের সাথে হয়ে যাও। আমি বললাম আল্লাহ আমি যদি এদের সাথে হয়ে যাই তো আপনি কি দিবেন, তা আল্লাহ তাআলা বলেন কথা দিলাম সিরাতুল মুস্তাকিমের উপরে ইস্তিকামত দিয়ে দিব, সুবহানাল্লাহ, সিরাতুল মুস্তাকিমের উপরে কি দিয়ে দিব, ইস্তিকামত দিয়ে দিব। বলে দলিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহিমা তার বিখ্যাত কিতাব, কিতাবটার নাম হলো মাদারিজুস সালিকিন ফি তাফসির ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চার খণ্ডে কিতাব মাদারিজুস সালিকিন ফি তাফসির ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর মধ্যে আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া লিখছেন, যদি দুনিয়াতে কেউ কোনো আল্লাহ ওয়ালাকে ভালোবাসে, আল্লাহ তার সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন তাকে নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, সালেহীনদের সাথে, শোহাদাদের সাথে তার হাসর করবে, দেখবা ওদের বন্ধুরা কতই নাম সুন্দর। আপনি নিউ ইয়র্ক এয়ারপোর্টে নামলেন, আপনি কেউ আপনাকে চিনে না, আপনিও কাউকে চিনেন না, আপনি ভাষাও জানেন না, আপনি দূরে কোথাও যাবেন কিছুই বুঝেন না, এই সময় আপনি খালি আপনার দু চোখ খুঁজে বেড়া দেখি কাউকে বাংলাদেশি মনে হয় কি, শুধু প্যান্টের পিছনে একজনের লেখা দেখবেন ঢাকা, আপনি খুশিতে আপনার কোল যে এত বড় হয়ে গেছে, আপনি বুঝে গেছেন তো এই লোকটা ঢাকার হবে, আন্দাজ আন্দাজ এখন ভাই আমি বাড়ি কোন ভাই আপনি কি বাংলাদেশি বলেন কি বলেন না বলেন, আপনি খুশি হয়ে যান, সে বলে হ্যাঁ আমি বাংলাদেশি, তাকে আপনি কি দিয়ে বুঝছেন, ভাষা দিয়ে বলে, প্যান্টের পিছনে কি লেখা আছে বাংলাদেশ লেখা, এটা দিয়ে আপনি বুঝছেন যে এটা কি, আর আপনি কল যেটা খুশিতে বড় হয়ে গেছে। আচ্ছা অপরিচিত এয়ারপোর্টে যদি শুধু ভাষাভাষী হওয়ার কারণে, একই পাসপোর্টধারী হওয়ার কারণে, শুধু বাংলাদেশ লেখা থাকার কারণে যদি আমি এতটা খুশি হয়ে যান, হাসরের মওতের সঙ্গে সঙ্গে যদি সোয়ালাত আম্বিয়া এসে বলে এই শোনো আমরা তোমার সাথে আছি, এটা কেমন হবে বলেন তো, জোরে কল। আচ্ছা এবার নবীদের সাথে যদি নবীদের তোমার সমস্ত সালেহীন এসে বলে ঘাবড়াবার কোনো কারণ নেই আমরাও আছি, এবার সোয়াদায় উহুদ সোয়াদায় বদর এসে যদি বলে আমরাও আছি, তো কেমন হবে বিষয়টা, তখন আপনার কাছে কেমন লাগবে, এই জন্য এটাকে বুঝাইতে গিয়ে রব বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, সেদিন তার বাবা তোমাদের বন্ধুরা কতই না সুন্দর, আচ্ছা কি পরিমাণ মজা হবে, তখন আমাদের এক বুজুর্গ ছিলেন কাকরের এক বুজুর্গ ছিল হজরত মাওলানা মনির শাহ রহমতুল্লাহি আলাইহ, নোয়াখালী বাড়ি বেগমগঞ্জ বাড়ি ছিল, হজরতের ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে রুমে শোয়া ছিলেন হজরতের বাড়ির মাদ্রাসার সামনে হজরত আরামগাহ ছিল, যেখানে আরাম করতেছিলেন ওনার ছেলেরা অনেক বসা, হজরত বলতেছেন এই দরজাটা খুলে দাও মেহমান আসছে, আমরা বললাম যে আব্বা কেউ তো আমি দেখতেছি মেহমান আসে তোমরা খোলো দরজা খুলে দাও, একটু পরেই তার ইন্তেকাল হয়ে গেল, বুঝা গেছে তাকে নিতে আসছে, তাকে কি আসতে বলে নিতে আসছে, হ্যাঁ কথা আমার দূরে চলে যাবে আমার কথা তো এক ঘন্টার সময়, মেরে ভাইও আমি মহাদ্দেশ শাহ, আমি মুফতি শাহ, আমি খতিব শাহ, আমি পীর শাহ, লেকিন যত সাহ হই ওখানে কোনো সাহের পরিচয় নেই, ওখানে কোনো সাহের কি নাই বলেন, ওখানে কোনো সাহের পরিচয় নাই, ওখানে দুই প্রশ্নের উত্তর ঠিক করতে হবে, আমি আজকে দেখছি এক কিতাবে আজিব, এটা আমি আগেও করছি, কিতাবটার নাম হলো
তোমার জীবনের প্রতিটা আমল চাই সেটা বড় হোক চাই সেটা ছোট হোক, তোমার জীবনের প্রতিটা আমল চাই সেটা বড় হোক ছোট হোক, তোমাকে দুই প্রশ্ন দিতে উত্তর দিতে হবে। লিমা ফাল লিমা ফাল কাইফা ফাল, কেন করেছো কিভাবে করেছো বলেন। তাহলে বক্তারে জিজ্ঞাসা করব কেন আজ করেছো, এবার ঠিক জোরে করেছেন, আমি বলব তো জিজ্ঞেস না শুধু আমি করেছি বলেন, বক্তারে কি জিজ্ঞেস করবে বলেন কেন করেছো, বলেন বিশ্বাসে কি দিয়ে দেবো কেন করেছো, মোদাম সাহেবকে কি জিজ্ঞেস করবে কেন করেছো, প্রদীপ সাহেবকে কি জিজ্ঞেস করবে কেন করেছো, ব্যবসায়ীদের কি জিজ্ঞেস করবে বলেন, লিমা ফাল কেন করেছো, হোয়াই ডু হোয়াই ডু কেন করেছো বলেন কেন করেছো। দুই নম্বর প্রশ্ন কি, কাইফা ফাল কিভাবে করেছো, এই দুই প্রশ্ন উত্তর ঠিক করতে উত্তর ঠিক করতে হবে। এই দুই প্রশ্নের ভিত্তিতে আমার প্রতিটা আমলের যা যা পোশাক বুঝেন ভিত্তিতে প্রশ্ন কি কি, কেন করেছো কিভাবে করেছো, এবার কেন করেছো উত্তর কি হবে, কেন করেছো উত্তর আল্লাহ, আল্লাহ বলে এই নামাজ কেন পড়ছো, এই রোজা কেন রাখছো, এই হজ কেন করছো, এই খুতবা কেন দিয়েছো, এই ওয়াজ কেন করছো, উত্তর ঠিক করতে হবে আল্লাহ আমিনা আপনার ভালোবাসা আপনার রহমের আশা আপনার আজাবের ভয়ে বুঝতে পারেন আপনার ভালোবাসা বলেন আপনার রহমের আশা আপনার আজাবের ভয়ে। তাহলে সব আবাদতের গরজ কটা কি কি, আল্লাহর মহাব্বত আল্লাহর রহমতের আশা আল্লাহর আজাবের ভয়। আমি নামাজ কেন পড়ব আল্লাহর ভালোবাসায় বলেন, আল্লাহর রহমতের আশা আল্লাহর আজাবের ভয়ে। আব্বার খেদমত কেন করেছে তিন আসে, আব্বাকে অনেক ভালোবাসে আব্বাকে অনেক ভালোবাসে। দুই নম্বর আব্বার সিওরার দোকানটা আমার লিখতে দিব। তিন নম্বর আব্বার খেদমত করলে দোকানটা থেকে বঞ্চিত করে দিব, ভয় আছে বুঝে না কি আছে, একদিকে ভয় আছে আরেকদিকে কি আশা আছে আরেকদিকে কি ভালোবাসা কটা, লেকিন কর্মচারী তার বয়সের খেদমত করে কিন্তু এক কারণে শুধু আশা বুঝে না। আচ্ছা পিওনে এই কি বলে প্রিন্সিপাল সাহেব খেদমত করে কয় কারণ কি, যেটা আশা শুধু কি, একটু বোনাস দিব একটু বেতন দিব একটু পয়সা দিব, আমি বুঝুন না কথা, এখানে ভালোবাসা নাই ভয় নাই কি নাই বলেন, ভালোবাসা নাই ভয় নাই। তাহলে আল্লাহ তাআলার ইবাদত কেন করব, তিন কারণে কি কি, আল্লাহর মহব্বতে আল্লাহর রহমতের আশা আল্লাহর আজাবের ভয়। মুখস্থ করেন প্রত্যেকে বলে বলেন, আল্লাহর মহব্বতে আল্লাহর রহমতের আশা আল্লাহর আজাবের ভয়, আল্লাহর মহব্বতে আল্লাহর রহমতের আশা আল্লাহর আজাবের ভয়। মুখস্থ করেন আল্লাহর রহমতে আল্লাহর ভালোবাসা আল্লাহর রহমতের আশা আল্লাহর আজাবের ভয়। দেখেন এই শব্দটা প্রতিদিন আমরা বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নম্বর বলি আর রহমান রহিম। তিন নম্বর বলি মালিক ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাদি আয়াত তাদুল্লু আলা রাব্বিহি আর রহমান রহিম তাদুল্লু আলা রাজাইহি মালিক ইয়াউমিদ্দিন তাদুল্লু আলা খাউফিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ আকিনা সারা জাহানের রব, আর যিনি রব হন তিনি মুনাইম হন, যিনি মুনাইম হন তাকে ভালোবাসতে হয়, আর যাকে তাকে ভালোবাসতে হয় কদ্দুর আলা কদরে নামহি, তার এনাম যদ্দুর ভালোবাসতে হয় তদ্দুর সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার রব বলে আল্লাহ তাআলা আমার কি, তাহলে তিনি আমার কি কি দেনেওয়ালা, সব দেনেওয়ালা, তিনি আমার কি কি দেনেওয়ালা, তিনি আমার সব দেনেওয়ালা, তিনি আমার জাহির দেনেওয়ালা, তিনি আমার বাতেন দেনেওয়ালা, তিনি আমার বাহিরের নেয়ামত দেনেওয়ালা, তিনি আমার ভিতরের নেয়ামত দেনেওয়ালা, তিনি আমার শরীরের সমস্ত নেয়ামত দেনেওয়ালা, তিনি আমার পেটের দস্তখানের সমস্ত নেয়ামত দেনেওয়ালা, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত নেয়ামত তিনি দেনেওয়ালা, তাহলে তিনি আমার রব। আর রবকে কি করতে হবে, রব মানে মোনায়েম, রব মানে আমাকে নেয়ামত দেনেওয়ালা,
আর নিয়ামত দেনেওয়ালাকে ভালোবাসতে হয়। আলা কদরে ইনআমিহি, তিনি যে পরিমাণ নিয়ামত দেন এই পরিমাণ, সুবহানাল্লাহ, নিয়ামত দেনেওয়ালাকে ভালোবাসতে হয় কি পরিমাণ, যে পরিমাণ নিয়ামত দেন কি এই পরিমাণ, তা আল্লাহ নিয়ামত দেনেওয়ালা কদর অনেক, শুধু অনেক না, না জীবনের সব, অনেক করে তো কিছু বাইরে, কিছু বাইরে থাকে, অনেক করে তো জীবনে কিছু কি থাকে, বাইরে থাকে, আল্লাহ তাআলা নিয়ামত দেনেওয়ালা অনেক না সব, তিনি আমরা অনেক কিছু দিয়েছেন আর তো কি সব দেন না, কি হয় অনেক কিছু দিয়েছেন আর তো কি সব দেন না, কাসিরা কাসিরা সব কি এক কথা, কাসিরার কোন কি এক কথা, তাহলে আল্লাহ নিয়ামত দিয়েছেন অনেক না সব, তো যিনি এত সব দিয়েছেন তাকে ভালোবাসতে হবে না, তাকে ভালোবাসতে হবে কত দূর, নিজের জীবন থেকে কি বেশি, নিজের জান থেকে কি বেশি, আচ্ছা তাহলে এই জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থে যেন এটা আল্লাহ আমি না আপনাকে ভালোবাসি, সুবহানাল্লাহ, এবার বলি আর রহমান রহিম, আল্লাহ আপনি না রহমান, রহমান শব্দ অর্থ কি, রহমান অর্থ কি, রহমান অর্থ একটু বুঝো, হযরত বলেন যে বঙ্গোপসাগরে একুলে যদি আমি দাঁড়াই তাহলে অকুল দেখা যায় না, বিজ্ঞানী কি বলে অকুল নাই না আছে, আছে বঙ্গোপসাগর অকুল আছে না নাই, ভারত মহাসাগর অকুল আছে না নাই, আটলান্টিক মহাসাগর ওই কূল আছে না নাই, আছে তবে জানা নাই, তবে কি নাই, ও কূলে কোন দেশ এটা জানা নাই, ও কূলে কোন জাতি বাস করে এটা পৃথিবী এখন আবিষ্কার করতে পারে নাই, বঙ্গোপসাগর ওই পারে কোন দেশ এটা পৃথিবী এখন আবিষ্কার করতে পারে নাই, লেকিন বিজ্ঞান বলে এটা আছে কূল আছে লেকিন জানা নাই, তারা ছোট তোলা বলেন বঙ্গোপসাগর ওই কূল আছে জানা নাই, ভারত মহাসাগর ওই কূল আছে জানা নাই, লেকিন রহমান মানে রহমের কূল কিনা রহিম মহাসাগর যেটার ও কূল জানা নাই, যেটা কি নাই বলে, এই জন্য রহমান মানে রহমের কুল কিনারাহীন রহমের মহাসাগর, কুল কিনারাহীন রহমের মহাসাগর, এবার হযরত বলেন যে আমি যখন বলি আর রহমান রহিম এর অর্থই হলো আল্লাহ আমি না কুল কিনারাহীন রহমের মহাসাগরের পাশে দাঁড়িয়ে তার একটুখানি রহমের আশা করছি, সুবহানাল্লাহ, এটা কি প্রতিদিন আমরা দোয়ায় কুনুতের মধ্যে পড়ি, অনারজু রহমাতাক, জীবনে কয়বার পড়ছেন এটা কথা কয় না, আচ্ছা জীবনে কয়বার পড়ছিলাম অনার্জুর রহমাতা, কমপক্ষে তো আমরা যারা আছি আমরা তো 30 বছর পড়ছি, তো আমরা তো বলছেন 50 বছর, আমরা অনার্জুর রহমাতা আল্লাহ আপনার রহমের আশা করি, আমি